আমি তো শুনে একবারে থ বলুম বাউনের ছেলে দুটো অন্য সেবা করবে, এ তো মহাভাগ্যের কথা। এই কথা তুমি আবার শুধু তো এছ বলি হারি যায় আক্কেল। তা কোথেকে আসছো বাবা, বাড়ি কোথায়? চেতলা, ওই কলকাতায় কালীঘাটের মন্দির তার পাশেই। ও মা, মা গো মা, মা মা। তা মাথার উপর কে কে আছেন বাবা বলো কি? হ্যাঁ গো হ্যাঁ, আমি একটু একটু করে পেটে সব কথা টেনে বার করেছি। এই ছেলে একবারে সোনার টুকরো। ভাবছি আমার বুলবুলির সঙ্গে যদি কোনো রকম একবার গেঁথে দেওয়া যায়। বুলবুলি? হ্যাঁ, কি বলছো তুমি? আরে ও ছেলে গ্রাজুয়েট, আর তোমার মেয়ে তো সাক্ষাৎ মা সরস্বতীর চুমা ঢেকুর। দুজো আরে পাঁচের ক্লাস ডিঙোতেই পাঁচবার দালাম দালাম করে বলি বিদ্যে দিয়ে কি হয়। হ্যাঁ বলি বিদ্যে দিয়ে কি হয় শুনি। এই তুমি তুমি তো বিদ্যের একেবারে মানোয়ারি জাহাজ একেবারে। তোমার কথায় রেলগাড়ি আসবে যাবে, কিন্তু সংসারের কোন কম্মটি তোমাকে দিয়ে হয়? এটাও সে ঠিকই। শোনো, চোখে যখন ধরেছে তখন ও ছেলে আমার চাই চাই। বাতাসপুরে প্রথম দিনটা দেখতে দেখতে কেটে গেল। বিকেলে বিচ্ছুকে নিয়ে বেরিয়েছিলাম গায়ের হাটে সওদা করতে। পথে যেতে যেতে মনে হলো এককালে বর্ধিষ্ণু গ্রাম আজ একেবারে ছচ্ছরে হয়ে গেছে। সেখান থেকে স্কুলটাও ঘুরে এলাম, মাস্টারমশাইদের সঙ্গে আলাপ হলো। ফিরে আসছি, হঠাৎ হেডমাস্টারমশাই বললেন, ওয়েট, দ্য সান ইজ সেটিং, ওপরের এই রাস্তা ধরলে তো পৌঁছতে সন্ধে হয়ে যাবে। ডু ইউ ক্যারি এ টর্চ? আগেন না, মানে সে কি? হ্যারে বিজু, জি, ওই নিচের রাস্তাটা চিনিস তো, ওই নিম পুকুরের ধার দিয়ে? জি হ্যাঁ। ও বিজু ভাই, এই কোথায়? বহুত মাছড়া, আই বাপ। হঠাৎ মনে হলো এ কোথায় এসে পড়লাম, এই অজ পাড়াগা মশার জঙ্গলের রাজত্ব, এরই মধ্যে কেউ পারে সারাটা জীবন কাটিয়ে দিতে? কি বৌদি হলো নামা? ও বেলা এলি না তো, অত কষ্ট করে রাঁধলাম দু চার ঘন্টা। লক্ষ্মী বৌদি রেখে দিও, সন্ধ্যের পর যাবো, রেখো কিন্তু। আরে বাবা হ্যাঁ, বলে তো এলে, রাস্তা ঠিক চেনো তো? ডর মত, আগে বড়া। সবই কপাল, আজ কি আমার এখানে এই চাকরি করার কথা?
বাবা যদি অকালে চলে না যেতেন, কোথায় কোথায় না অ্যাপ্লিকেশন করেছি, ডাক এলো শুধু এই বাতাসপুর থেকে। কই গো, শুনছো? কে বলি, ও ছেলে শুন, এই যে দুটো ভালো বন্ধু পদ রাঁধতে গিয়ে খানিকটা দেরি হয়ে গেল। অবল বলি, পাত পাত মেয়েটা পাত দেখি নি মা, পাত পাত আয় আয় দে, বড় লাজুক মেয়ে। কিন্তু নাও নাও এখন বসে পড়ো। কিন্তু আমার যে রান্না হয়ে গেছে সে কি? হ্যাঁ এই তো দেখুন না, দেখুন এই যে এই ডাল ভাত আর আলু সেদ্ধ, অযথা খাটনি হলো আপনার। উমা, শুধু ওই ডাল ভাত আর আলু সেদ্ধ কেন? বলি আমরা আছি না মরে গেছি? ওই ছাই পাশগুলো খেয়ে তোমাকে চলতে হবে, কথায় বলে জীব দিয়েছেন যিনি আহারও দেবেন তিনি। যখন এসেই পড়েছো বাছা আমার আওতায়, তখন ওই ভিখিরির খাবার খেয়ে শরীর নষ্ট করবে এ আমি কিছুতেই হতে দেবো না। হ্যাঁ এখন বসে পড়ো দেখি, বসে বসে বসো। মাফ করবেন, আমার বাবা বলতেন নিজের সাধ্যিতে যেটুকু কুলোবে সেই তোমার রাজভোগ। অল্প মাইনে চাকরি করতেন তো, তাই ডাল ভাত শাক ভাত আবার কি, ও বেলা যা করলেন ভোলা তো যাবে না। কিন্তু বাবার কথায় কি ভুলতে পারি না ভোলা উচিত, আপনি বলুন। ও তার মানে আমার এত খাটনির রান্না আর গুষ্টি শুদ্ধ বয়ে নিয়ে গিয়ে। ঠিক আছে আর যখন এনেছেন থাক, তবে আর নয় কিন্তু এই শেষ মাসিমা। মাসিমা তা ওই নামেই যখন ডাকলে বাবা, তখন আমার একটা অনুরোধ রাখবে তুমি? ও বাছা বলো না, রাখবে কি বলুন? আমার ওই মেয়েটা মাথা খুব মুশকিল, কিন্তু আয় বই নিয়ে বসবে না মোটে। তা দেখো না বাবা, তুমি যদি ধমকে ধামকে একটু পথে আনতে পারো, তুমি ধমকালে অবশ্য ও কিচ্ছুটি মনে করবে না। কি রে বুলবুলি, করবি? তুমি কি ওবেলা গান গাইছিলে নাকি ওই ভদ্দুপুরে ঠা ঠা রোদ্দুরে? তুমি শুনেছো? তা গলাটি কেমন বলো? ঠিক আছে কাল যাবো খন সকালে। আরে সর্বনাশ করেছ কি, এ কি বই না পাপড় ভাজা? ঠিক আছে এবার একটা খাতা বার করে লেখো তো, লেখো। নৃপতি বিম্বিসার, ও বেলা সে বানান দেখবো কিন্তু। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইল পদ নখকণা তার। ইস্কুল আজ প্রথম দিন তো? আরম্ভ শুভায় ভাবতু, আবার দেখা হবে।